বিদেশ থেকে একটি পত্রিকা বের হয়, এই পত্রিকা হচ্ছে নেত্র নিউজ। এই নেত্র নিউজে এই অবৈধ সরকারের গোয়েন্দা সংস্থাদের পরিচালিত একটি আয়নাঘর, যে আয়নাঘরে অসংখ্য নেতা কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে সেখানে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কাউকে কাউকে সেখানে হত্যাও করা হয়েছে। তাদের কয়েকজন বেরিয়ে আজকে তারা এই নেত্র নিউজকে আজকে তারা বিভিন্নভাবে কথা বলছে যে কিভাবে তাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়। আমরা জানি আমাদের ইলিয়াস আলী এমপি তাকে আমরা ফিরে পাইনি, আমরা জানি আমাদের চৌধুরী আলমকে আমরা ফিরে পাইনি, আমরা লাকসামের পারভেজকে ফিরে পাইনি, আমাদের ছাত্র নেতা অনেকে আছে যাদেরকে আমরা পাইনি, এরকম প্রায় 600 অধিক নেতা কর্মীকে আমরা ফিরে পাইনি। এই নেত্র নিউজের এই সংবাদ বের হওয়ার পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে গতকালই তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, এই যে ভয়াবহ ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের চিত্র, এই চিত্র অবশ্যই শুধু নিন্দার নয়, এটা জঘন্যতম একটা ঘটনা। এই ঘটনাগুলো ঘটছে এবং তারা বাংলাদেশে বর্তমানে অবস্থানরত জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের যে হাই কমিশনার তাকে তারা বলেছেন যে আপনি এটা নিন্দা করেন এবং এর সম্পর্কে নিরপেক্ষ সুষ্ঠ তদন্ত অনুষ্ঠান করেন। আমাদের বহু ভাই চলে গেছে আমরা ফেরত পাইনি, আমাদের বহু নেতা চলে গেছে তাকে আমরা ফেরত পাইনি, আমাদের আজকে প্রায় 600 উপরে নেতা কর্মীকে এইভাবে গুম করা হয়েছে, আমরা আজকে আমি এখান থেকে এই বিরাজ বাহাদুর থেকে আমি দাবি করছি যে জাতিসংঘের নিরপেক্ষ যে তদন্ত কমিটি গঠন করে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হোক এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। বন্ধুগণ, আমরা জানি যে এই সরকার সহজে যাবে না, তাদের পায়ের তলে মাটি নেই, মানুষ তাদের সঙ্গে নেই, সেই জন্যই আমরা জনগণকে সংগঠিত করে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে সংগঠন করে আমরা এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার নিয়ে আসতে চাই। আমরা সেজন্যই বলেছি প্রথম শর্ত আমাদের, আমাদের প্রথম শর্ত হচ্ছে গণতন্ত্রের মাতা যিনি গণতন্ত্রকে রক্ষা করেছেন, যিনি গণতন্ত্রের চর্চা করেছেন, তাকে অবশ্যই প্রাথমিক মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল তারেক রহমানকে দেখে ফিরিয়ে আসার জন্য সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং 35 লক্ষ মানুষের যে মামলা আছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে অবিলম্বে, পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর সেই সঙ্গে সংসদকে বিলুপ্ত করতে হবে, নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করতে হবে। আজকে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জন্মদিনে আমরা তার দীর্ঘ জীবন কামনা করছি, প্রার্থনা করছি, দোয়া করবো, আমরা দোয়া করবো যেন তিনি সুস্থ হয়ে সুস্থ শরীরে আমাদের মাঝে আবার ফিরে আসেন, আমাদেরকে নেতৃত্ব দেন। আমরা দোয়া করবো আমাদের নেতা যারা তারেক রহমান তিনি যেন আমাদের মাঝে ফিরে এসে আমাদের নেতৃত্ব দিতে পারেন, আমাদের যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে আমরা তাদের সকলের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবো।